আমি আর আমার মা যাচ্ছি এসে কিনতে, যেটা হচ্ছে মন্ডল ইউনিট অফ মন্ডল ডিস্ট্রিবিউটর PWT LTD। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত এসি, এটা ওশান ব্ল্যাক কোডের আছে, বাইরে কন্ডেন্সার ভিতরে কন্ডেন্সার উপর ব্ল্যাক এর একটা কোডেড করা আছে, যেরকম মানে ধরো ইলেকট্রনিক প্রোডাক্ট যদি তোমরা পারচেজ করো ডিসিশনটা খুব জরুরি। তো মা এখন গেছে পেমেন্ট করতে, তো চলো তাড়াতাড়ি পেমেন্ট করা হয়ে যাক। আমাদের এসি এই যে এটা ফাইনাল হয়ে গেল, বিলিং হচ্ছে এটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বেসিক্যালি আজকে আমি আর আমার মা যাচ্ছি এসি কিনতে, এসি কিনতে যাচ্ছি আমরা। তো আমি খুব এক্সাইটেড আছি, লাইফে প্রথমবার আজকে আমরা এসি কিনবো। তো এখন আমরা আছি মায়ের স্কুটিতে, মায়ের স্কুটিতে করে যাচ্ছি এখন এসি কিনতে। যাব হচ্ছে মন্ডল, ওই দোকানটার নাম মন্ডল। ওখানটা যদি ভালো লেগে থাকে তাহলে আর অন্য দোকানে যাব না। এবার এসি ধরো তো অনেক কোম্পানিরই আছে, এবার তিনটে কি চারটে আমি লিস্ট করে রেখেছি, একটা হচ্ছে LG, একটা স্যামসাং আর একটা হচ্ছে ব্লু স্টার, দেখি ডাইকিং বা হিতাচি, পাঁচটা কি চারটে আমার লিস্টে আছে। যদি এই চারটের মধ্যে যেটা ভালো লাগবে, যেটার ফিচার্স বেশি আছে সেটাই নিব। এবার আমি ইউটিউবে অনেক দেখলাম 2023 টপ মডেল এসি, এই কটাই দেখালো। গায়েস যা গরম পড়েছে, সত্যি খুবই গরম পড়েছে, আমাদের বহরমপুরে প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস মনে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই পুরো সূর্য, মানে খুবই গরম। এই কদিন ধরে রাতের বেলায় শুধু কারেন্ট যাচ্ছে কেন কে জানি, আর কারেন্ট যাচ্ছে তো যাচ্ছে, পুরো 2-3 ঘন্টার জন্য কারেন্ট চলে যাচ্ছে, মানে খুবই ঝুলিকর ব্যাপার একটা রাতের বেলায় কারেন্ট যাওয়া। মানে ফাইনালি আমরা ডিসাইডেড করেছি আজকে আমরা এসি কিনবই। আর খবরে শুনছি নাকি এই তাপমাত্রাটা আরো বাড়তে পারে, 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে, মানে ভাবতে পারছো। এখন আমরা আছি মধুপুরে, আমরা চলে এসেছি লালদিঘির ধারে, এই লালদিঘির ধারেই মন্ডল দোকানটা। তো আমরা চলে এসেছি মন্ডলসে, যেটা হচ্ছে মন্ডল ইউনিট অফ মন্ডল ডিস্ট্রিবিউটর PWT LTD, আর এটা হচ্ছে ওর দোকান, দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে ঢোকা যাক দোকানের। ব্যাগ এনেছি, মন্ডলে চলে এসেছি আমরা। এবার আমরা এসে এসে দেখি, দেখি চলো এসি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত এসি, ওইদিকে প্যানাসোনিক, IFB, ডাইকিং, গোদরেজ, ভোল্টাস, প্যানাসোনিক, অনেক এসি। দেখা যাক এবার কোনটা নেওয়া যায়, যেটা ভালো লাগবে সেটা নেব। মানে AI মোড যখনই অন করে দেবেন তখন রুমের টেম্পারেচার অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে, রুমে 4 জন থাকুন 5 জন থাকুন রুমের টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হবে না আপনার, অটোমেটিক রুমের টেম্পারেচার যেমন ঠান্ডা করে ইলেকট্রিক খরচটা অনেকটা কম হবে। ফুল ফ্লিপার আছে কভার আপ, স্মার্ট আইকন। কত ডিগ্রি রোটেট ওটা, কত ডিগ্রি রোটেট, ডিগ্রি তো এভাবে উল্লেখ করে না, 360 কুলিং বলে, বন্ধ করতে পারবেন। এটা ওশান ব্ল্যাক কোডের আছে, বাইরে কন্ডেন্সার ভিতরে কন্ডেন্সার উপর ব্ল্যাক এর একটা কোডেড করা আছে, যেরকম ব্ল্যাক এর কোডেড আপনি এরকম লং 23 মডেল আর কি আছে, এই যেরকম একটা লাস্টিং কোডেড হবে, এটা নরমাল কপার টিউব থাকে, এটাতে আপনার এখানে ব্ল্যাক এর কোডেডটি আসে, ব্ল্যাক এর কোডেড ফলে আপনার লং লাস্টিং কাজ করে, ধুলোবালি আয়রন কিছু জমবে না, এই 10 বছর গ্যাস লিকেজের ওয়ারেন্টি পাচ্ছেন। ADC সেন্সর আছে, অ্যাম্বিয়েন্ট সেন্সর আছে, ডিসচার্জ সেন্সর আছে, কন্ডেন্সার সেন্সর আছে, তিনটে সেন্সর আছে। ক্যারিয়ার আর LG আর কি দেন বলতে, ডাইকিং দেখি তিনটার মধ্যে ও জেনারেলটা নেই, তার মানে LG তোমাকে প্রথমে LG করতে আসছিল না, LG দেখো LG বল। আমরা বেসিক্যালি LG দেখছি, LG টপ মডেলটা দেখা যাক কোনটা নেওয়া যায়। আর ক্যারিয়ারও দেখলাম, ক্যারিয়ারটা দেখি কি হয়, যত সম্ভব দেখি LG নেবো, ঠিক না মানে কনফিউজ, এবার দেখি যেটার ফিচার যেটা ভালো পাবো সেটাই আমরা নেবো, দেখা যাক কী হচ্ছে। মা ওইদিকে কথা বলছে, আমিও দেখছি যেটা ভালো লাগবে সেটা নেবো, এবার একবারই তো নেবো, একটু ডিসিশান নিচ্ছি আমরা। মানে ধরো ইলেকট্রনিক প্রোডাক্ট যদি তোমরা পারচেস করো ডিসিশানটা খুব জরুরি, ডিসিশান নিই কী হচ্ছে কোনটা ভালো, তারপরে সেটা আমরা নিয়ে নেবো, তোমাদেরকেও তো আবার শেয়ার করবো, চিন্তা নেই। এইটা হচ্ছে আমাদের এসি, বিশাল বড়ই আছে মা, দেড় টন, এইটা উপরে থাকে, এইখানটায় হচ্ছে হাওয়াটা বের হয়, এটাতে ডাস্ট প্রুফ ওই জন্য তো, এখান থেকে ময়লাটা বার করার জন্য মনে হয়।
আরে সেটা দেখে দিতে হবে, কভার যদি পাওয়া যায় দেখে দিতে হবে। আমাদের এটা ফাইনাল হয়ে গেল, বিলিংও হচ্ছে এটা। হ্যাঁ, এক বছর হচ্ছে প্রোডাক্ট ওয়ারেন্টি, আর পাঁচ বছর হচ্ছে পিসিবি ওয়ারেন্টি, আর দশ বছর হচ্ছে কম্প্রেসার ওয়ারেন্টি। তোমরা একবার কমেন্ট করে জানাও ভালো লাগছে কি না। ইনস্টলেশনের দিন তো আবার দেখাবো তোমাদেরকে, আজকে ইনস্টল করবে না কালকে ইনস্টল করবে, আজকে ডেলিভারি দেবে। তো মা এখন গেছে পেমেন্ট করতে, তো চলো তাড়াতাড়ি পেমেন্ট করা হয়ে যাক। তো আমাদের এসি ফাইনাল হলো এলজি ডুয়েল ইনভার্টার, ওটা দেখলাম, মানে বেশ ভালোই দেখলাম, অনেক সব রকমই ফিচার্স আছে। কেরিয়ারে যাচ্ছিলাম কিন্তু কেরিয়ারে গেলাম না। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের, আর তেইশের মডেল, এলজি তেইশের মডেল, খুব সুন্দর একটা মডেল, ডুয়েল ইনভার্টার। তোমরা দেখতে পাচ্ছ কত রকমের ফ্রিজ আছে। তোমরা যদি মন্ডলে আসতে চাও তো আসতে পারো, খুব ভ্যালু ফর মানি পাবা তোমরা। তো আমরা অনেক বেশি ডিসকাউন্ট পেয়েছি, তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। এটা হচ্ছে পুরো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার। আর দেখো কত ফ্রিজ, দেখো মা এখন ফ্রিজ দেখতে ব্যস্ত হয়ে গেছে, কারণ আমাদের ঘরে যে ফ্রিজটা আছে সেটা হচ্ছে ওল্ড মডেলের ফ্রিজ, কুড়ি বছর পর, কিন্তু গোদরেজের ছিল, হ্যাঁ। তো এখন মা এখন তো অনেক রকমেরই ইলেকট্রনিক্স জিনিস আছে, আমি দেখতে পাচ্ছি এ টু জেড আছে, মাইক্রোওয়েভ, রোস্টার, জুসার, অনেক রকম ইলেকট্রনিক্সের জিনিস আছে, গিজার, মানে বলে শেষ করা যাবে না কী কী ইলেকট্রনিক্স আছে। তো ফাইনালি আমাদের এসি কেনা কমপ্লিট, পেমেন্টও দেওয়া হয়ে গেছে, বিল 45,000 গচ্চা। এবার রাতেরবেলায় আমার ঠান্ডায় শুভ। আর এই যে নিচে হচ্ছে টিভির কম্পার্টমেন্ট, টিভি আর অনেক কিছুই আছে, সোনি, অনেক রকম ব্র্যান্ডের আছে। হ্যাঁ, তো আর নিচে সব টিভি, তারপরে বক্স, আর অনেক কিছুই আছে নিচে, অনেক মানে পুরো ইলেকট্রনিক্সের উপরেই, মানে সব রকমই কোম্পানি, ডিস্ট্রিবিউটার সব নিয়ে আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর টিভি, তোমরা যেমন চাইবা তেমনই টিভি পাবা। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে মন্ডল অ্যাড্রেস দিয়ে দেবো, আর যা যা হয় ফোন নাম্বার সব দিয়ে দেবো। ফাইনালি গাইজ, ফাইনালি আমাদের এসি কিনা কমপ্লিট হয়ে গেছে, আমরা মন্ডলস থেকেই নিলাম, আর অন্য কোনো দোকানে গেলাম না। অনেক এসি দেখলাম, তার মধ্যে আমাদের এলজিটাই পছন্দ হলো, তো আমরা এলজি ডুয়েল ইনভার্টার টপ মডেলটা নিলাম, 45,000 কাছাকাছি পড়ে গেছে আমাদের এসি। এখন আমরা যাচ্ছি বাড়ি, আর আমাদের এই এসি ডেলিভারিটা দেবে প্রায় 5টা কি 5:30 নাগাদ। তো ব্লু স্টারও দেখলাম, ব্লু স্টারের অতটা ভালো লাগলো না, তারপরে স্যামসাংয়েরও অতটা ভালো লাগলো না, এলজিটাই পছন্দ হলো। 1 টনেরও দেখছিলাম, কিন্তু আমাদের রুম সাইজ অনুযায়ী আমরা এসে নিলাম 1.5 টন। আমার ঘরের রুম সাইজ হচ্ছে ওই 130 স্কোয়ার ফিট, 10x13। তোমাদের যেরকম রুম সাইজ হবে তোমরা সেইভাবে এসি টনটা নিবা। আর গাইজ, আমরা যে এলজি 1.5 টন ডুয়েল ইনভার্টার এসিটা নিলাম, এটা 2023 টপ মডেল, এর মধ্যে সব কিছুই আছে, সব রকমের ফিচার্স আছে, এআই টেকনোলজি আছে, দিয়ে কালকে টেকনিশিয়ান আসবে, দিয়ে ওরা ইনস্টল করে যাবে। আর ইনস্টলেশন চার্জ নিবে ওরা 1700 টাকা মতন, আর ইনস্টলেশন চার্জটা তোমাদেরকে দিতে হবে। খুবই এক্সাইটেড, আর চলো বাড়ি যাই, এখন ডেলিভারির জন্য অপেক্ষা করতে হবে, দিয়ে তোমাদেরকে আবার সব কিছু শেয়ার করছি। আমাদের এসি চলে এসছে, আমাদের এসি ডেলিভারি, কোথায় এটা ডিস্ট্রিবিউটরটা কারবালায় নাকি? আমাদের গোডাউন, ওই অফিস চৌধুরী বাগান বাড়ি আছে না, হ্যাঁ, এই ভেতরে ঘুরে দাও। এটা ইনডোর ইউনিট আর এটা আউটডোর ইউনিট। আমরা এসি ডেলিভারি পেয়ে গেলাম, মানে বাড়ি আসতে আসতেই আমাদেরকে ডেলিভারি দিয়ে দিয়েছে। তো আমরা বাড়ি এসে ঢুকেছি, আর এই যে এসি ডেলিভারি পেয়ে গেছি, প্রায় ওই এক ঘন্টার মধ্যে পেয়ে। আর তার সাথে সাথে আমাদের এই যে এটা দেখছো, এসিতে যেটা লাগাবে মানে নিচে রাখবে, এটা আমাদেরকে ফ্রি দিয়েছে। আর এই যে আমাদের এসি চলে এসছে ঘরে, আজকে ইনস্টল হবে না, কালকে ইনস্টল হবে। তো চলো কালকে তোমাদের সাথে একবারে ইনস্টলেশন দেখাবো, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এবং কালকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। দি নেক্সট ডে, চার্জার তোমরা বলেছো নাকি? হ্যাঁ বলেছে, একটা সিডি টপ লাগবে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ লাগবে।
পাইপটা আপনাদের ইয়েতে কি পাইপটারা আপনার ওই 30 টাকা স্কয়ার ফুট তাই তো এটা হচ্ছে রিমোট এবার আমাদের আউটডোরের ইউনিটটা খোলা হলো আউটডোরের ইউনিট এটা এই যে পাইপ ভরা আছে এর মধ্যে আমাদের ইনডোর ইউনিট লাগানো হয়ে গেছে আর ওই জায়গাটা একটু বেখাপ্পা হওয়ার কারণ তোমাদেরকে বলছি এই দিকটা দিয়ে যদি দিতাম অ্যাকচুয়ালি এসি পাইপ ডান দিক দিয়ে যায় ডান দিক দিয়ে গেলে আমাদের পেছনে ওই ডিজাইন আছে জানলার ডিজাইন আছে এবার ওই ওটা দিয়ে ফুটো করলে পুরো জানলার ডিজাইন পুরো ভেঙে যাবে তো সেই জন্য আমরা ওই বাঁ দিক দিয়ে দিলাম যাতে জানলার ডিজাইনটাও কিছু না হয় এবার এটা যদি আমরা আগে প্ল্যান করে করতাম এবার আমরা তো জানতাম না এবার প্ল্যান করিনি বলে এরকম হলো যদি প্ল্যান করে করতাম তাহলে আমরা ওই ডান দিক দিয়েই হতো জানলার ডিজাইনটা তাহলে দেওয়া হতো না এবার কে জানে এরকম হবে এসে দেখছি এরকম হয়ে গেছে তো আউটডোর ইউনিটটা লাগাচ্ছে তো চলো ছাদে যাই আউটডোর ইউনিটটা লাগাই আর ঘরের অবস্থা বিশাল বাজে হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম চারিদিকে ধুলো ধুলো আর আমাদের আউটডোরের ইউনিটটা এখানটায় লাগানো হচ্ছে আস্তে 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 তলে ইয়ে আউটডোর ইউনিটটা প্রায় লাগানো হয়ে গেছে এবার নিচে যেতে হবে নিচে কিছু কাজ আছে মানে 90% কাজ হয়ে গেছে আর 10% কাজ আছে তাহলে হয়ে যাবে আবার নিচে যাব আর এটা দেখো কত সুন্দর এই ছাউনির নিচে রাখলাম আউটডোর ইউনিটটাকে কারণ ওই বাইরে যদি দিতাম একটু রোদে জলে থাকতো তো ওই জন্য কি দরকার দিলাম না ছাউনির নিচে দিলাম এটাও সেফ থাকবে খুব সুন্দর একটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ সেট হয়েছে বেশ ভালো লাগছে তো চলো নিচে চলো নিচে দেখি আর কি কাজ বাকি আছে আমাদের এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরো ইনস্টলেশন কমপ্লিট এই যে আমাদের মিস্ত্রি এটা মিস্ত্রি একটু তাকান মিস্ত্রিক হ্যাঁ মিস্ত্রি একটু তাকান আপনার নামটা কি মিস্ত্রি চালু হয়ে গেছে ওটা কি এইচসি হাইকোল ফাইনালি গাইস আমাদের এসি ইনস্টল করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঘরের অবস্থাটা দেখো পুরোটা একদম এমন ঘিচিমিচি হয়ে গেছে ধুলো বালি চারিদিকে এখন আমি আর মা একদম পরিষ্কার করবো আর দেখো এসি চলছে সোলোতে দিয়েছি প্রথম প্রথম তো সোলোতে দিয়েছি একটু ঠান্ডা হয়েছে আর একটু লাগবে ঠান্ডাতে এই সবই তো চালালাম এক দু ঘন্টা না চললে মানে রুমটা ঠান্ডা হবে না অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে পরিষ্কার গুলো করে নিই আমাকেও স্নান করতে হবে মার আমি পরিষ্কার করতে হবে অতটা খারাপ লাগছে না মানে মা না অতটা লাগছে না শুধু ওইটুকু নালে এই দিকটা দিলে অনেকটা ইয়ে লাগতো মানে আরো বিচ্ছিরি লাগতো অতটা আসতো খুব বাজে লাগতো ওই জন্য ওখানটাই দিয়ে দিলাম অতটা খারাপ লাগছে না গাইস আর আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে ওইটাই বললাম রাতে কেমন ঘুমটা হবে রাতে তো ঘুম ভালো হবে সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আপনি আমাদের পরিষ্কার করতে হবে এক ঘন্টা ধরে আবার ঘর মুছতে হবে
তো আমি ঝাড় দেবো আর মা ঘর মুছবে। তো চলো কমপ্লিট করে নিই, ফিনিশিং করে দে, আর একবার দেখাচ্ছি ব্যাপারটা। হ্যাঁ ক্লিয়ার। অলরাইট গাইস, কিছুক্ষণ আগে আমি স্নান করে উঠলাম আর তোমরা দেখছো রুমটা পুরো ফ্রেশ করে নিয়েছি, ঝাড় দিয়ে ঘরটা মুছে পুরো রুমটা ফ্রেশ হয়ে গেছে। আর গদিটা বাইরে রেখেছিলাম, মানে বিছনাতে আবার পেতে দিয়েছি, আবার সব কিছু মোচা হলো, যা উলট পালট হয়েছিল ঘরটা একদম বিশাল বাজে অবস্থা হয়ে গেছিলো। আমি সব ঠিকঠাক করে নিয়েছি, আর এসি তো তোমরা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট, আর এসি হেভি চলছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে কোনো আপডেট তোমাদের কাছে কোনো মিস না যায়। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে আবার দেখা হচ্ছে।